নমস্কার ছোট্ট বন্ধুরা, কেমন আছো সকলে? যারা যারা কিশলয়ে পড়ছো বা পড়ে ফেলেছো, আর সেই সকল ছোট্ট বন্ধুরা যারা অনেক বছর আগে কিশলয়ে পড়েছো, আমিও কিশলয়ে পড়েছি, কিশলয়ের প্রথম ভাগ। আমাদের সময়ে কিশলয়ের বইয়ের মলাটটা এরকম ছিল, এরকম সবুজ লাল এরকম সব। আমার যতদূর মনে আছে, আমাদের বইয়ের মলাটটা ছিল হালকা বিস্কুট কালারের, আর খয়েরি রং দিয়ে লেখা থাকতো। তো অনেকদিন বাদে কিশলয় পেয়েছি, তাই তোমাদের জন্য নিয়ে এলাম একটু ছোট্টবেলায় ফিরে যাওয়ার জন্য। আজ মা খুব ব্যস্ত, তাই মাকে বললাম, মা পরের সপ্তাহে তোমার লেখা দিও, আজ তুমি একটু 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 নিঃশ্বাস নেবার মতো একটু শান্ত হয়ে কাজ করো, অনেক কাজ মায়ের। তো তাই আজ তোমাদের জন্য নিয়ে চলে এসেছি কিশলয়ের প্রথম ভাগ। এই বইটা থেকে আমরা কোনো একটা কবিতা কি কোনো একটা গদ্য পড়বো। আচ্ছা, এইটা তো আচ্ছা কিভাবে পড়বে কিভাবে শুনবে সেসব ছেড়ে দাও। আমি এই কবিতাটার নাম জানি না, কিন্তু মাঝে মাঝেই আমরা বলি, আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার মর্মরে থান, ঠাকুর দাদার বউ। এই যে তোমার যে একটা রিদম, রিদম না এলে আমরা পড়তে পারি না, তাই তো? নইলে আটকে যেতেই হয়। আর একটা, হ্যাঁ, এই কবিতাটা আমার খুব ভালো লেগে লাগতো। হ্যাঁ, এরও দেখো লেখা রয়েছে প্রচলিত, মানে কে বলেছেন কে লিখেছেন কেউ জানি না। যেমন এটাও বোধহয় প্রচলিতই ছিল, এখানে তো লেখকের নাম নেই, তাহলে আর একটা কবিতা পড়ে ফেলি। আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্যি গেছে পাটে, খুকু গেল জল আনতে পদ্ম দিঘির ঘাটে, পদ্ম দিঘির কালো জলে হরেক রকম ফুল, হাঁটুর নিচে দুলছে কুকুর গোছা ভরা চুল। কি সুন্দর, তাই না? পদ্ম দিঘিরতে দেখো ফুল রয়েছে। তো এই তো হলো আমাদের দুটো কবিতা পড়া হয়ে গেল, আর একটা ছোট্ট গল্প আমরা পড়ে ফেলি, শেয়াল পণ্ডিতের পাঠশালা। এক শেয়ালের বড় ইচ্ছে যে পাঠশালার পণ্ডিত হবে। ইয়া ইয়া গোঁফে চারা দিয়ে সে বনে এক পাঠশালা খোলে। সেই পাঠশালায় পড়তে আসে কেঁচো, বিছে, গুবরে পোকা, আরশোলার ছা, ছা মানে বাচ্চা, ব্যাং, কাঁকড়া আর রামফড়িংয়ের ছানারাও আসে পড়তে। দেখে শুনে এক কুমির ভাবে, তাই তো, আমার ছানারাই বা বোকা হয়ে থাকবে কেন? শিয়াল পণ্ডিতের পাঠশালায় সেও তার সাত ছানাকে ভর্তি করে দেয়। শিয়াল বলে, 7 দিনেই সে কুমিরের ছানাদের বিদ্যের জাহাজ বানিয়ে দেবে। কুমির খুশি হয়ে বাড়ি ফেরে। এদিকে শেয়াল পড়ায় আর রোজ একটি করে ছানা দিয়ে জলযোগ সারে। এইভাবে 6 দিন গেল। 6 দিনের দিন কুমির শেয়াল পণ্ডিতের পাঠশালায় এলো ছানাদের পড়াশোনার খবর নিতে। শেয়াল বলে, আর একটা দিন থাকলেই ছানারা ছানারা বিদ্যাদিগ্গজ হয়ে উঠবে। বলে গর্তের ভিতর গিয়ে শেষ ছানাটাকেই উঁচু করে 7 বার দেখালো। বোকা কুমির খুব খুশি হয়ে বাড়ি ফিরে গেল। পরের দিন কুমির আসার আগেই শেয়াল শেষ ছানাটা দিয়ে জলযোগ সারল, তারপর পাঠশালা ভেঙে পালালো। কুমির এসে দেখে পড়ুয়ারা পড়ে না, পাঠশালা খালি, শেয়াল পণ্ডিত পিট্টান। এবার কুমির সব বুঝতে পারে, কিন্তু ততক্ষণে তো সব শেষ। শুধু নিজের বোকামির জন্যে গালে চড় মাথায় থাপ চাপড় মেরে হাপুস চোখে কেঁদে ভাসালো। আচ্ছা, এই গল্পটা দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলি অবলম্বনে এই গল্পটা ছিল। আর এখানে কিছু অবশ্যই প্রশ্ন দেয়া ছিল, আমি সেই প্রশ্নগুলো করব, যদি কারোর উত্তর দেওয়ার ইচ্ছা হয় অবশ্যই করবে। প্রথম ছবিতে শিয়াল পণ্ডিত কী করছে? পড়াচ্ছে, তাই তো? দ্বিতীয়তে কে কে পড়াশোনা করছে, কে কে করছে? ব্যাঙের ছানা, রামফড়িংয়ের ছানা, কচ্ছপের ছানা, অনেক কিছু, গুবরে পোকা, না এটা কচ্ছপ না, এটা গুবরে পোকা। আচ্ছা, গাছে হাতি কে দাঁড়িয়ে আছে? কুমির দাঁড়িয়ে আছে।
সে মুখে আঙুল ঠেকিয়ে কি ভাবছে, তাই তো আমার বাচ্চারা কেন বোকা হয়ে থাকবে। লেখাপড়ার কাজ কোথায় চলছে? শেয়ালের পাঠশালায়। আচ্ছা, দ্বিতীয় ছবি, শেয়াল পণ্ডিত গাছের আড়ালে বসে কি করছে? কি করছে? এই যে এক একটা করে কুমির ছানা খাচ্ছে। শেয়াল পণ্ডিত অমন করছে কেন? সে জলযোগ সারছে, তার খিদে পেয়েছে, তাই তো? তাহলে আজ এই অবধি, আবার শোনা হবে, পড়া হবে নতুন করে কিছু একটা, কিংবা খুব আমাদেরই জীবনের কিছু একটা অংশ আমরা আবার ফিরে দেখবো। তাহলে সবাই ভালো থেকো, আনন্দে থেকো, টাটা।